দেখুন, আমি গণক না, আমি গণনা করে সংখ্যা বলবো না। আমি যেটা উল্লেখ করব, আমি গত 4-5 যাব আমি লক্ষ্য করছিলাম সোশ্যাল মিডিয়ায়, তাতে যা দেখা যাচ্ছে, যারাই বলছেন তারা কোনো দলের লোক না, তারা সংবাদপত্রের সাথে কাজ করেন, এই ধরনের বিশ্লেষণের ভূমিকায় তারা ভূমিকা নেন, সারা দেশের খবর নেন, তারাও পরিষ্কার বলছে, যেটা আমি আগে উল্লেখ করার চেষ্টা করেছি। এবং একজন বন্ধু বললেন যে মোদী সাহেব বলছেন 400, আর রাহুল গান্ধী বলছেন, আমি আগে তো বলেছিলাম 230-70, এখন তো এটা 150 নিচে চলে আসবে। প্রধানমন্ত্রী এসেছিলেন তো আমাদের এখানে, মিটিং করে গেলেন তো, আপনারা দেখেছেন তো, তার তো সেই জেলা নেই, তিনি তো এখানে 400 উল্লেখ করেননি, তিনি এখানে আপনার এই সংখ্যা টঙ্কার দিকে যাওয়ার চেষ্টা করেনি, কথাই তো তিনি বলতে পারছিলেন না, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, তাকে পরিশ্রান্ত মনে হচ্ছিল, হতাশাগ্রস্ত মনে হচ্ছিল, এ থেকে কি মনে হয়, বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এটা দেখলে পরে তার থেকে তো কিছু অনুভব করা যায়, উপলব্ধি করা যায়, কাজে এর থেকে বুঝবার চেষ্টা করবেন। এবং আপনাদের কাছে অনুরোধ করব, যদি ভোট দিয়ে না থাকেন, ভোট লুটের প্রক্রিয়া শুরু হওয়ার আগে নিজের ভোটটা কিন্তু নিজেরা দিয়ে আসবেন, এই আমার বক্তব্য। স্যার, একটা শেষ প্রশ্ন থাকবে, বিপ্লব দেব সেদিন সভা মঞ্চে দাঁড়িয়ে একটা অভিযোগ মানে করছিলেন, তিনি সবার কাছে বলছিলেন যে মানিক সরকার এবার মানে CPIM এর সিম্বল ছেড়ে হাত চিহ্নে ভোট দেবেন, তো সেইভাবে আপনার অভিজ্ঞতা এবং বিপ্লব দেবের পাল্টা প্রতিক্রিয়া আপনার কি? বিপ্লব দেবের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া করতে যাওয়া নির্বুদ্ধি যা হবে, তাহলে তাকে গুরুত্ব দেওয়া হবে, প্রশ্নটা তা না। এই যে 27 রাজনৈতিক দল একটা জায়গায় আসলো, যারা বলছে এটা দলীয় নির্বাচন, এই পরিস্থিতিটা কে তৈরি করলো? RSS নিয়ন্ত্রিত বিজেপির 10 শাসন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে, অমিত শাহ তার সহযোগী, তারাই তো এই পরিস্থিতি তৈরি করছে, ভোগ ভাগ করে ধর্ম, বর্ণ, ভাষা, নদীর জল, রাজ্যের সীমানা, এই নানা প্রশ্নগুলি তুলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে অল্প ভোটের ব্যবধানে, কারণ আমাদের দেশের সিস্টেমটা এটাই, ফার্স্ট পাস্ট দি পোস্ট, যেটা আমরা সমর্থন করি না, এই সুযোগ নিয়ে তারা সরকারে আসছে। এটা প্রতিহত করার জন্যই সমস্ত এই যে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা এসছেন, আর বিজেপি বিরোধী ভোট ভাগ হতে দেব না, যতটা বেশি সংখ্যক বিজেপি বিরোধী ভোট তাকে একটা জায়গায় আনতে হবে, তার ভিত্তিতে ত্রিপুরা তো আমরা সিদ্ধান্ত নিয়েছি, একটা আসনে কংগ্রেসের বন্ধুরা প্রতিদ্বন্দ্বিতা করবেন, একটা আসনে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে, কেন, যাতে আমাদের মধ্যে ভোট ভাগের সুযোগ নিয়ে বিজেপির প্রার্থী জিততে না পারে। কাজেই এটা সর্বভারতীয় যে দৃষ্টিভঙ্গি, আজকের যে দেশের পরিস্থিতি, এই পরিস্থিতিতে এর কোনো বিকল্প ছিল না। আমি আপনাদের বলবো, যেহেতু প্রশ্ন করেছেন, আমাদের দেশে 1977 যে নির্বাচন, অসাধারণ নির্বাচন, নেতৃত্বের বিরাট অংশ জেলখানায় আবদ্ধ ছিলেন, সেখান থেকে স্লোগান নিয়ে বেরোলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, নাগরিক